আসসালামু আলাইকুম। হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের হাতে একটি চাইনিজ ফোন মাইসেল। তো যারা নাকি নতুন তাদের জন্য ভিডিওটি অবশ্যই কাজে লাগবে, কারণ আমরা অনেক সময় এলসিডি লাগাইতে গিয়ে অনেক সময় পিন ছিঁড়ে ফেলি, এলসিডির যে ল্যাগগুলো আছে। তো তার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করা লাগবে, আমরা এলসিডি বোর্ডে বসানোর আগে অবশ্যই আমরা এলসিডিটির ঠিক দিকটি সঠিকভাবে আগে আমরা দেখে নেব, কারণ অনেক সময় অনেকেই এলসিডি সোল্ডার করতে গিয়ে ঠিক উল্টা এইভাবে করে ফেলে, করার পর দেখা গেল কি আবার এইভাবে উল্টাই। তো আমরা জানি এভাবে তো আর এটা সঠিক হলো না, যার কারণে আমরা সঠিকটি আগে দেখে নেব। এটা হচ্ছে সঠিক। তো আমরা এলসিডিটা যখন এদিকে নিয়ে আসব, এর নিচের ল্যাগগুলি আমরা সোল্ডার করব। তো এলসিডি লাগাইতে গেলে সঠিক যে নিয়মটি আমরা প্রথম অবস্থায় সেটাই দেখাবো। এর জন্য আমরা একটু রজন দিয়ে নিলাম, জাস্ট শুধু একটু রজন লাগাই নেবেন, তারপরে সোল্ডার ওয়্যার দেখতে পাইতেছেন রং যেটা বলি আমরা, তারপর আমরা বোর্ডে একটু সোল্ডার করে নেব। তারপরে আমরা এই মাপটি সঠিকভাবে নিতে হবে, কারণ অনেক সময় দেখা গেল এলসিডি এই যে ছিদ্রগুলি দেখতেছেন, এই ছিদ্রগুলির সিম্বল দেওয়া থাকে বোর্ডে, কারণ এই মাপটা সঠিকভাবে না নিলে অনেক সময় এলসিডি ঠিক ফ্রেমটাতে বসে না, কম বেশি হয়, যার ফলে এলসিডি আসলে এই এলসিডির গোড়াটা দিয়ে নষ্ট হয়ে যায়, তারপর অনেক সময় হোয়াইট স্ক্রিন আসে বা লাইট চলে যায়। তো আমরা এই জিনিসটা খেয়াল করতে হবে ভালো করে। তার জন্য আমরা ঠিক আমাদের ফ্রেম ঠিক রেখে আমরা সোল্ডারটি করব, পিনগুলি ঠিক সঠিকভাবে ধরছি, ধরার পর আমরা দুই পাশের দুইটা পিন আগে সোল্ডার করে আমরা লক করে নেব এলসিডিটা। তারপর আমাদের যে কাজটি করা লাগবে, মধ্যে থেকে একদিকে সাইডের দিকে একটু টিস্যু নিয়ে আমাদের কাজ শেষ। এবার আমরা সেটি চেক করে নিতে পারি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।